সো গাইজ, যদি আপনি এটা চেক না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না, আপনার ফেসবুক আইডিতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ফেসবুকের মধ্যে এমন একটি সেটিংস রয়েছে যেটাকে আপনি চেক না করলে কখনো কখনো কিন্তু ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না। চ্যানেল ইনস্টেম অ্যাড এবং অ্যাডপন রিল সহ যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু একটাও পাবেন না যদি এটার মধ্যে না যদি সেখানে কোনো প্রকার সমস্যা থাকে। ঠিক আছে, অবশ্যই আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েল ডা গাইস, আপনাদের আমি প্রমাণ সহ দেখাবো যেটা আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আপনারা ইনস্টেম অ্যাড বলেন বা অ্যাডপন রিল বলেন একটাও কিন্তু পাবেন না, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এটা চেক না করলে কিন্তু কখনো আপনি কিন্তু ফেসবুক থেকে এক টাকাও কিন্তু আর্ন করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না। সরাসরি চলে আসবেন আপনার ফেসবুকের মধ্যে। তো ফেসবুকে আসার পরে সিম্পলি আপনার সামনে এরকম ক্রিয়েটের বসে হবে, গা থেকে সিম্পলি আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সিম্পলি চলে আসবেন নিচের দিকে, তারপর এখান থেকে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর এখান থেকে সেটিংস বাটন একটা সেটিংসে যেতে হবে। তো সেটিংসে চলে আসার পরে এখান থেকে সিম্পলি ক্লিক করতে হবে প্রোফাইল সেটিংসে, তারপর আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। দেন এখান থেকে একদম স্ক্রল করবেন, তারপর এখান থেকে পুরো পেজ যাবেন প্রফেশনাল মোড বলে একটি অপশান, আপনাকে এখান থেকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একদম চলে আসবে, দেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। যদি আপনার আইডির মধ্যে প্রোফাইল ভায়োলেশন থাকে তাহলে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না, এবং আপনার আইডির মধ্যে কিন্তু ইনস্টাম অ্যাড বলেন বা আপনার আইডিতে অ্যাডপন রিল বলেন একটাও কিন্তু আপনার ইনেবল হবে না আপনার আইডির মধ্যে যদি এখানে কোনো প্রকার সমস্যা থাকে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন দেখাচ্ছে, মানে এখানে আমার টিক মার রয়েছে, তার মানে হচ্ছে আমার এখানে কোনো প্রকার ভায়োলেশন নয়, এখানে কিন্তু গুড জব দেখাচ্ছে। তারপর হচ্ছে কন্টেন্ট ইজ রিকমেন্ডেশন, এখানে আপনাদের এখানে টেকলে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে, এটির মধ্যে যদি টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু হবে না, এটির মধ্যেও টিক চিহ্ন থাকা চাই। টিক চিহ্ন থাকলে আপনার এটা সুরক্ষিত, মানে আপনার এটা সম্পূর্ণ ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এলিজিবল রয়েছে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে দিকে স্ক্রল করে এখান থেকে মনিটাইজেশন বলে একটা অপশান পাবেন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি এরকম ইন্টারভিউ সব এখান থেকে নো মনিটাইজেশন ভায়োলেশন কিন্তু লেখা রয়েছে, তারপর এখান থেকে রয়েছে আন অরিজিনাল কন্টেন্ট বলে একটা অপশান, আমাদের এখানে একটা ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে এখান থেকে নো মনিটাইজেশন, এখানে কোনো প্রকার আন অরিজিনাল কন্টেন্ট বলে কিছু নেই আমাদের এখানে কিন্তু কোনো প্রকার ইস্যু নেই। ঠিক আছে, কোনো প্রকার ইস্যু নাই, আমরা কিন্তু খুব সহজেই আমাদের ফেসবুক থেকে ইনকাম করতে পারি, এবং আমাদের ফেসবুকের মধ্যে ইনস্টাম অ্যাড বলেন বা স্টার বলেন বা আমাদের অ্যাডন রিল বলেন সমস্ত ফিউচারগুলো কিন্তু ইনেবল হতে পারে। ঠিক আছে, ওকে, তো আমাদের এই রুলগুলো কিন্তু চেক করতে হবে। যদি আপনার এখানে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এখান থেকে সাপোর্ট ইনবক্সে চলে আসবেন, দেন এখান থেকে সাপোর্ট ইনবক্সে এসে আপনারা এখান থেকে রিপোর্ট মেরে দেবেন যে আমার এখানে সমস্যা রয়েছে, এটা কীভাবে সমাধান করবো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে আপনাদের সমস্যার সমাধানটা নিতে পারেন, এখান থেকে না গেলেও কিন্তু আপনারা সেটিংসে গিয়ে কিন্তু কাজটা করতে পারেন। এখানে আপনারা অবশ্যই এটাকে চেক করে নেবেন ভালো করে, যদি কোনো প্রকার সমস্যা থাকে, আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নক দেবেন পার্সোনালি, আমার ফেসবুক পেজ বলতে পারেন, আমার ফেসবুকে বলতে পারেন, যেখানে হোক না আমাকে নক দেবেন, অবশ্যই আমরা আপনাদের সমস্যার সমাধানটা দিব। এমনকি আমার ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে পারবো। এই ছিল মূলত আজকের এই ভিডিও, দেখবেন নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।